আমাদের নবীর মা এবং বাবা দুইজনেই ইমানের সাথে ইন্তেকাল করেছেন বা মুমিনের অন্তর্ভুক্ত ছিলেন অথবা মুসলমানের অন্তর্ভুক্ত ছিলেন এটা বিশ্বাস রাখবেন আকায়েদের কিতাবের মধ্যে নবীজির মা বাবা কাফের ছিল এই ধরনের কোনো কথা নাই নবীজির চাচা আবু তালেব মা তাআলাল কুফর এই কথাটা আছে কিন্তু নবীজির মা বাবা জাহান্নামী বা কাফের হয়ে মারা গেছে এই ধরনের কোনো কথা আকায়েদের কিতাবে নাই বরং আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম যারা ওনারা লিখেছেন যেমন একজন ইমামের নাম ইমাম মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাই যিনি শরহ ফিকহিল আকবারের মুসান্নিস আকীদার কিতাবের মুসান্নিস তিনি পরিষ্কার শরহ শিফা কিতাবের দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখেছেন যে আল্লাহর নবীর মা বাবা দুইজনে ইমানের সাথে ইন্তেকাল করেছেন এই মতটাই হলো আসাহ বিশুদ্ধ মত আলহামদুলিল্লাহ ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই এই ব্যাপারে আলাদা একটা সহিফা মানে একটা গ্রন্থ লিখেছেন বিশেষ করে খাসায়েসুল কুবরার মধ্যে লিখেছেন একটা হাদিস উল্লেখ করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন আল্লাহ রাসূল একবার রাতের বেলায় খুব মনোমাল মানে মলিন চেহারা নিয়ে কবর জিয়ারতে গেলেন কোথায় যেন গেলেন আবার নবীজি আসলেন কিন্তু নবীজির চেহারা মোবারক খুব খুব হাস্যোজ্জ্বল আনন্দিত আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন নবী গো যাওয়ার সময় চেহারা মলিন ছিল চেহারাটা বেজার ছিল কিন্তু আসলেন আপনার চেহারা এখন আনন্দিত এর হাকিকত কি আমাদেরকে আমাকে বলুন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না প্রশ্ন করলেন আল্লাহ রাসূলকে নবীজি তখন জবাব দিলেন যে আমি আমার মায়ের কবর জিয়ারতে গেছিলাম আমি আমার মায়ের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম কিন্তু আমার আল্লাহ সেটা অনুমতি দেয়নি কয়েকটা হাদিসের নির্দেশ এটা কিন্তু আমার মায়ের কবর জিয়ারত করার অনুমতি চেয়েছি আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন এক পর্যায়ে আল্লাহ রাসূল বলেন আমি দোয়া করলাম আমার মা এবং বাবাকে যেন আল্লাহ জীবিত করে দেন আল্লাহ তাই করলেন আমার মা এবং বাবাকে জীবিত করে আমার সামনে উত্থাপন করলেন সুবহানাল্লাহ আমি নিজে আমার নিজের মুখে আমার মা এবং বাবাকে কালিমা পড়ায়া আমার যে ইসলাম আমার যে দ্বীন বা আল্লাহর দেওয়া যে দ্বীন ইসলাম এই ইসলামে দীক্ষিত করলাম তাদেরকে পুনরায় মুসলমান বানালাম সুবহানাল্লাহ এই হাদিসটা সনদান দাঈফ দুর্বল সনদের হাদিস তবে মওযু না বাতিল না যাঈফ সনদ কিন্তু ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সনদ এটার দুর্বল হলো মুহাদ্দিস তবকার ইমাম যারা তা এটা কবুল করে নিয়েছেন উসুল হলো উসুলে হাদিসের একটা নিয়ম মূল নীতি হলো কোন হাদিসের সনদ যদি দুর্বল হয় সেটা যদি মুহাদ্দিসিনে কেরাম কবুল করে নেয় গ্রহণ করে নেয় তখন এটা দুর্বল হলে অসুবিধা নেই এটা একেবারে মুতাওয়াতির পর্যন্ত হুকুম রাখে মারহাবা বলে এজন্য আইম্মায়ে আহলে সুন্নাহ ওনারা এই বিষয়টাকে গ্রহণ করে নিয়েছেন যে নবীজির পিতামাতা ইমানদার ছিলেন আরো আছে কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে আয়াতটা এরকম হয়তো ওয়া তাকাল্লুবা ফিস সাজিদিন এরকম আয়াতটা আল্লাহর রাসূল আমি তো মানে আয়াতটা এরকম ওয়া তাকাল্লুবা বা তাকাল্লুবু ফিস সাজিদিন আমার নবীজিকে আল্লাহ তাআলা আদম থেকে পৃথিবীতে আগমনের আগ পর্যন্ত সেজদাকারীদের মাধ্যমে এই এক যেমন আদম নবী সেজদাকারী ছিলেন আল্লাহর সেজদাকারী ছিলেন আদমের পুত্র ঈসা আলাইহিস সালাম তিনিও নবী এবং সেজদাকারী ছিলেন এইভাবে নবীজির পিতা পর্যন্ত যত মানুষ তাদের কথা আল্লাহ তাআলা বলেছেন ওই মানুষগুলি সেজদাকারী ছিল এবং তাদের মাধ্যমে নবীজিকে দুনিয়াতে আনছেন সুবহানাল্লাহ এটা কোরআনের আয়াত রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেছেন এই আয়াতের মূল ভাবার্থ হলো আমার নবীজি নবীজির পূর্বপিতৃপুরুষ যারা তিনারা সবাই সেজদাকারী ছিলেন এজন্য ওনাদেরকে মুশরিক বলা যাবে না নবীজির বাবা দাদা দাদার বাবা এইভাবে যাদের মাধ্যমে নবীজি দুনিয়াতে আসছে তারা কেউ মুশরিক ছিল না এটা ক্লিয়ার পরিষ্কার
নবীজির চাচা আবু তালেবের বিষয়টা ভিন্ন, কিন্তু আবু তালেব মুশরিক ছিল তাও এটা নিয়ে কথা আছে। মুশরিক ছিল কিনা এটা আমরা আলোচনা দরকার নেই, আমাদের মূল বিষয়টা হলো আব্দুল মুত্তালিব, উনি মুশরিক ছিলেন না, তবে মুসলমান ছিলেন না, কারণ ওই সময় ইসলাম ধর্মই জাহির হয় না। কথা বুঝতে পারছেন ভাইজান? ইসলাম ধর্মই তো তখন ছিল না, তখন ছিল ওই যে দ্বীনে হানিফ বলা হতো, যারা আল্লাহকে বিশ্বাস করত কিন্তু সরাসরি কোন শরীয়তকে ফলো করত না, কারণ ওই সময় কোন নবী ছিল না। ঈসা নবীর পরে আমাদের নবীর আগ পর্যন্ত কোন নবী নাই, যারাই চলছে ঈমানের মধ্যে যারাই ছিল তারা ছিল ঈসা নবীর শরীয়তের কিছুটা অনুসারী ছিল, তারা মুশরিক ছিল না। তাদেরকে বলা হতো দীনে হানিফের অন্তর্ভুক্ত, যেমন ওয়ারাকা ইবনে নাওফাল, উনি ইহুদি ধর্মের লোক ছিল কিন্তু মুশরিক ছিল না, কাফের ছিল না। নবীজির দাদাও ছিল দীনে হানিফের অন্তর্ভুক্ত, উনি সরাসরি মুশরিক ছিল না, আবার সরাসরি মুসলিমও ছিল না, কারণ ইসলাম ধর্মই তখন প্রকাশিত ছিল না। বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, কেউ যদি বলেন ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা না, সে মিথ্যাবাদী, কারণ কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন মিল্লাতা আবিকুম, আবা আবুন মানে বাবা, আব্বা বাবা পিতা, তোমাদের জাতির পিতা ইব্রাহিম, এই কথাটা স্বয়ং আল্লাহর ঘোষণা। মারহাবা বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মুশরিক ছিলেন না। আমরা এই বিষয়টা যেন একটু মনোযোগ দিয়ে শুনি, ইব্রাহিম নবীর বাবার নাম আজর নয়, আজর কে, এটা নিয়ে মুফাসসিরিন কেরাম একাধিক মত দিয়েছেন, এর মধ্যে প্রসিদ্ধ মত হলো আজর ইব্রাহিম আলাইহিস সালামের চাচা ছিলেন, আরেকটা মত হলো আজর ইব্রাহিম আলাইহিস সালামের বাবার পাশেই বা ওনাদের ফ্যামিলিতে একটা মূর্তি ছিল, ওই মূর্তির নাম হলো আজর, কোনো ব্যক্তির নাম না। দুইটা মত আছে। সর্বোপরি আমরা সুন্দর মত হলো মনে করি যে আজর হলো ইব্রাহিম আলাইহিস সালামের চাচা। আরব দেশের একটা এটা কালচার, চাচাকেও বাবা ডাকে, চাচাকেও বাবা ডাকে। আপনারা বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিক্টে যারা ঘুরছেন আপনারা দেখবেন অনেক জায়গায় বড় বাবার বড় ভাইকে জেদাকে বড় আব্বা ডাকে, আর বাপের ছোট ভাই কাকাকে আমাদের দিকে কাহা কাহা, বড় হইলে জেদা। তো অনেক বাংলাদেশে বহু জায়গা আছে, বিশেষ করে আপনারা খুলনা বিভাগে গেলে পাবেন এগুলি, আমি দেখেছি ইয়েতে আছে মেহেরপুর চুয়াডাঙ্গা ওই দিকে আছে, আর অন্যান্য সাইডে আছে, বাবার বড় ভাইকে বড় আব্বা, বাবার ছোট ভাইকে ছোট আব্বা ছোট আব্বু এইভাবে ডাকে। এই প্রচলনটা মূলত আরব থেকে এসেছে, আরব দেশেও বাবার ভাই চাচাকে আব্বা ডাকতো, এই জন্য কোরআন শরীফে এই আজরকে বাবা বলা হয়েছে ইব্রাহিম নবীর। অরিজিনালি তাফসীরের মধ্যে আমরা দেখেছি ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম অরিজিনালি জমহুর মুফাসসিরিন কেরাম বলেছেন ওনার নাম তারেহ, তারেহ, কেউ কেউ তারেখ লিখেছেন ওটাও পাইছি কিন্তু বেশিরভাগ জায়গা পাইছি তারেহ, ওনার ইব্রাহিম নবীর বাবার নাম তারেহ, আজর নয়। আরেকটা মত হলো ইব্রাহিম বাবা মুশরিক ছিল, এটা বলা যাবে না। যদি কেউ বলে মনে করবেন যে লোকটা এখন ওই বিষয়টা নিয়ে ভালো করে গবেষণা করেনি, আল্লাহ কোরআনে পরিষ্কার ভাবে বলে দিয়েছেন যে আমাদের নবী যেই বংশের মাধ্যমে আসছে ওই পৈতৃক পুরুষটা ছিল সবাই সেজদাকারী, যারা আল্লাহকে সেজদা করে তারা কি মুশরিক? বলেন তারা কি মুশরিক? এজন্য নবীজির বাবা মুশরিক ছিলেন না। নবীজির বাবার নাম কি? বলেন না নাম কি? আব্দুল্লাহ, মূল নামটা হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ শব্দের বাংলা অর্থ হলো আল্লাহর বান্দা, নামের ভিতরে বোঝা যাচ্ছে উনি আল্লাহর অনুগত ছিল, নামের অর্থের দিকে বোঝা যাচ্ছে, এজন্য নবীজির পিতা মুশরিক ছিল, এটা সঠিক কথা নয়। সহি মুসলিমের মধ্যে উল্লেখ, একজন সাহাবি জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, আমার বাবা কোথায়, আমার বাবা কি জান্নাতে না জাহান্নামে, প্রশ্ন করেছে। নবীজি বললেন ইন্না আবি ওয়া আবুকা ফিন্না, নিশ্চয় আমার বাবা এবং তোমার বাবা দুজনেই জাহান্নামে। এই কথাটা মুসলিম শরীফের মধ্যে আছে।
এটাকে পুঁজি করে অনেকে বলে থাকেন যে দেখছেন নবীজির বাবা জাহান্নামে, এই কথাটা আল্লাহর নবী নিজেই বলে গেছেন, অতএব নবীর বাবা মুসলমান ছিলেন, এই যুক্তিটা দিবেন। কিন্তু মিয়া ভাই আমি কোনো কিছু গোপন করি না, গোপন রাখার প্রয়োজন নেই, ইসলাম কোনো দুর্বল ধর্ম না, আহলুস সুন্নাত ওয়াল জামাত কোনো দুর্বল মতাদর্শ না, এখানে গোপন করার কোনো কারণ নেই। এই হাদিস আমরা পড়েছি, কিন্তু এখানে একটা পয়েন্ট মনে রাখবেন, হাদিসটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ওনার থেকে যারা যারা বর্ণনা করেছেন তাদের একজনের নাম হলো হাম্মাদ, ওনার নাম কি হাম্মাদ বিন নুআইমান, হাম্মাদ উনি বর্ণনা করেছেন যে ইন্না আবি ওয়া আবুকা ফিন্না, নিশ্চয় আমার বাবা এবং তোমার বাবা দুইজনেই জাহান্নামে। এই কথাটা হাম্মাদ শুধুমাত্র বয়ান করেছেন, কিন্তু আনাস ইবনে মালিক থেকে তিনার ছাত্র সাবেত আল বুনানি, এই সাবেত আল বুনানি থেকে হাম্মাদ এটা বর্ণনা করেছেন এইভাবে, কিন্তু আনাস ইবনে মালিক থেকে সাবেত আল বুনানি হয়ে হাম্মাদ ব্যতীত অন্য যারা এই হাদিসটা বয়ান করেছে তারা কেউ আমার বাবা তোমার বাবা দুজনে জাহান্নামে যাবে এইভাবে বয়ান করেন। আমি এটা নিয়ে আমার যতটুকু সম্ভব হয়েছে পর্যাপ্ত গবেষণা করে দেখেছি, এই হাম্মাদ বিন নুআইম উনি এই ফেসটা লাগাইছে, সাবেত আল বুনানি উনার থেকে আরো অনেকেই হাদিসটা বয়ান করেছে, তারা কিভাবে বর্ণনা করেছে জানেন? ওই ব্যক্তি জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ আমার বাবা কোথায়, তখন নবীজি জবাব দিয়েছেন এইভাবে, ইজা মারারতুম আলা কবরিল কবরিল মুশরিক আলা কবরি মুশরিকিন বা মুশরিক, তোমরা যখন কোন মুশরিকের কবরের পাশ দিয়ে যাবে তখন তোমরা একটা দোয়া শিক্ষা দিলেন এই কথাটা বলবো। এখন এখানে নবীর বাবা জাহান্নামী এই কথাটা ওই রেওয়ায়েতগুলোর মধ্যে নাই, সেখানে বলছি ইজা মারারতুম, কোন কোন জায়গায় পাইছি ইজা মারারতা, তোমরা যখন কবরের পাশ দিয়ে যাবে কার কবর, কাফের বা মুশরিকদের কবরের পাশ দিয়ে, তখন তোমরা ফাবার শিরহু বিন্না বা ফাবার শিরহুম ফিন্না, বিভিন্ন হাদিসে বিভিন্ন আলফাজে আছে, তোমরা মুশরিকদের কবরের কাছ দিয়ে যাওয়ার সময় বলবে তাদেরকে জাহান্নামের সুসংবাদ দিবে, এটা তিরস্কারের জন্য বললে। এই হইল অরিজিনাল হাদিসটা। এখানে হাম্মাদ বিন নুআইম একমাত্র তিনি নবীর বাবা জাহান্নামী কথাটা আছে। এখন গবেষণা করে আসমাউর রিজাল একটা শাস্ত্র, যেমন ফিজিক্স একটা শাস্ত্র, কেমিস্ট্রি একটা শাস্ত্র, বায়োলজি একটা শাস্ত্র, সোশ্যাল সায়েন্স একটা শাস্ত্র, মেডিকেল সায়েন্স একটা শাস্ত্র, এরকম আরো আছে না, ম্যাথমেটিক একটা শাস্ত্র শাস্ত্র, ঠিক এরকম আসমাউর রিজাল ইসলামী মাইন্ডের মধ্যে ইসলামী জ্ঞানের মধ্যে একটা শাস্ত্র। তো ওই আসমাউর রিজালের অন্যতম কয়েকটা কিতাব আমি ঘাঁটছি, এর মধ্যে একটা হলো তারিখুল ইসলাম, এটার আকার হলো 53 খণ্ড, 53 খণ্ড মানে টি টেবিল দুইটা দেখছেন না, এটা ডাবল করলে যদ্দূর এর চেয়ে বেশি উঁচা একটা কিতাব। ইমাম জাহাবি রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মুসান্নিফ, ইমাম জাহাবি 600,000 হাদিসের সনদ মুখস্থ জানত, আর একটা মতে আছে 1,000,000 হাদিসের সনদ মুখস্থ জানত ইমাম জাহাবি। ওনার নাম, ওনার নাম শুনলে বড় বড় আলেমরা থরথর করে কাঁপে। ইমাম জাহাবি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখছে, আরেকটা আছে ওটার নাম মিজানুল ইতিদাল, ওটাও ইমাম জাহাবির লেখা। এরপর ইমাম ইবনু হাজার আসকালানি উনিও 600,000 হাদিসের সনদ মুখস্থ জানত, উনি শারিহে বুখারী বুখারী শরীফের সরাকারী, তিনার লেখা একটা কিতাব ওটার নাম তাহজিবুত তাহজিব তাহজিবুত তাহজিব, ওই কিতাবের মধ্যে এই হাম্মাদ সম্পর্কে লিখেছেন, উনি শেষ বয়সে স্মৃতি দুর্বল হয়ে গেছিল, হাদিস বয়ান করার সময় উলটপালট করে ফেলতেন, এই অভিযোগটা ওনার উপর আছে। তো ওই অভিযোগ আর বাস্তবতা মিল পাওয়া যাইতেছে, একমাত্র উনি নবীর বাবা জাহান্নামী কথাটা বলছে, অন্য কেউ হযরত আনাস থেকে সাবেত আল বুনানি হয়ে যারা হাদিস বয়ান করছে কেউ এই কথাটা এইভাবে বয়ান করেনি, তার মানে বোঝা গেল নিশ্চয় ওনার স্মৃতি দুর্বল হওয়ার কারণে উনি এই হাদিসটাকে একটু এইভাবে বয়ান করেছে। এজন্য জমহুর মুফাস জমহুর যারা রাবি
তারা যেটা বয়ন করছে ওটাই গ্রহণযোগ্য হবে। পাশাপাশি ঠিক এই ঘটনাটা অন্যান্য সাহাবী থেকেও বর্ণিত আছে, আনাস রাদিয়াল্লাহু আনহু সারা অন্যান্য সাহাবীদের কাছ থেকে এই ঘটনাটা বর্ণিত আছে, সেখানেও অন্যান্য সাহাবীরা নবীর বাবা জাহান্নামে এই কথাটা বর্ণনা করেনি, বলছে ইজা মারাতুম আলা কবরি কাফিরিন বা কাফির বা মুশরিকিন, তোমরা যখন বা তুমি যখন কোন কাফের মুশরিকের কবরের কাছ দিয়ে অতিক্রম করবে ফাবাশিরহু বিন্নার, তাকে জাহান্নামের সুসংবাদ দিবে, এটা হলো মূল হাদিস, সেখানে নবীর বাবা জাহান্নামী এই কথাটা নাই। এজন্য সহিহ মুসলিমের এই হাদিস দিয়া কেউ যদি ডিসিশন দিয়ে দেয় যে মুসলিম শরীফ আছে নবীর বাবা জাহান্নামী, তখন বুঝবেন উনি উলুমুল হাদিসে দুর্বল, আসমাউর রিজালে দুর্বল। কথা বুঝতে পারছেন মিয়া ভাই? ইমাম জালালউদ্দিন সুয়ুতি উনি 2 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন, হাফিজুল হাদিস ছিলেন, উনি পরিষ্কারভাবে ফয়সালা দিয়ে গেছেন যে আল্লাহর রাসূলের মা এবং বাবা দুইজনেই ইমানদার ছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা কথা বলি, আমার মতের সাথে দেখা গেছে একজনের মত নাও মিলতে পারে, আর আমি যেই মতের কথা বলছি এটা আমার মন গড়া মত নয়, আগের যুগে সমস্ত ইমামরা যেই মতে আছিল আমি ওই মতের কথা বলতেছি, এটা আমার বানানো মত বলছি না। তারপরেও যদি কারো মত মিল না থাকে আমার সাথে, যদি মিল না হয় ইমামদের মতের সাথে যদি আপনার মিল না হয়, একটা অনুরোধ করি, অনুরোধটা হলো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, নিশ্চয় যারা আল্লাহকে কষ্ট দেয় এবং আমার রাসূলকেও যারা কষ্ট দেয় তাদের জন্য রয়েছে লানত, দুনিয়াতেও লানত আখেরাতেও লানত, এবং ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য কঠিন ভয়ঙ্কর শাস্তিও রয়েছে। এটা কোরআনের আয়াত। এখান থেকে আমরা বুঝতেছি নবীজিকে কষ্ট দিলে জাহান্নামও হবে, দুনিয়াতেও লানত আখেরাতেও লানত। কেউ যদি আপনাকে বলে যে তোমার বাবা একটা কাফের ছিল, বেঈমান ছিল, আপনার কেমন লাগবে বলেন তো? এটা কথার কথা বললাম যে আপনাকে যদি কেউ বলে তোর বাপ একটা বেঈমান, যদিও কথার কথা বাপ যদি ধরে নিলেন অন্যায় করছে, তারপরে কথাটা শুনলে খারাপ লাগবে। সেখানে রাহমাতুল লিল আলামিনের আব্বা জানকে আপনি যদি বলেন কাফের ছিল, বেঈমান ছিল, জাহান্নামী, আপনার বিবেক দিয়ে চিন্তা করেন নবীজি কষ্ট পাবে নাকি পাবে না? যদি আপনার এই কথার দ্বারা আল্লাহ রাসূল কষ্ট পান তাহলে ঠিকানা কি? জাহান্নাম, কোরআনের আয়াত। এই জন্য নবীজির পিতা মাতা জান্নাতি এটা বললে গুনাহ হবে না, যেহেতু আগের ইমামরা বলে গেছে এবং হাদিস দ্বারা কোরআন দ্বারা সমর্থন আছে, কিন্তু আপনি এটা বলতে না পারলেও নবীর মা বাবা জাহান্নামী এটা বলেন না। আপনি যদি নবীর মা বাবা জাহান্নামী এটা না বলেন আপনার ঈমান যাবে না, ওটা বলা আপনার জন্য ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, মুস্তাহাব না। কিন্তু আপনি যদি নবীর মা বাবা জাহান্নামী, বেঈমান, কাফের, মুশরিক বলেন, যদি বাই চান্স নবী কষ্ট পায় তাহলে কিন্তু আপনার ঠিকানা কোথায়? অতএব এটা নিয়ে নবীর মা বাবা জান্নাতি বলতে পারেন আর না পারেন, জাহান্নামী বললেন না, তাহলে কিন্তু বাবা আম বোঝাইব সালা বোঝাইব। এরপরে যদি না বুঝেন আমার মনে হয় ওনার কপালে বুঝ নাই, যতটুকু সম্ভব হয়েছে আমার নবীর মা বাবার সম্পর্কে কথাগুলি বললাম, তারিখে তাবারির মধ্যে এবং তাফসিরে তাবারির মধ্যে হাফিজুল হাদিস ইমাম ইবনু জারির তাবারি রাহমাতুল্লাহ আলাইহি রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে মুস্তাদরাকে হাকিম ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও হাদিসটা আনছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি নবীজির আপন চাচাতো ভাই, এবং রাইসুল মুফাসসির সাহাবীদের মধ্যে যারা তাফসীর করত তাদের সবার রাইস মাথা সবার সর্দার ছিল, মারহাবা বলে অনেক বড় এক সাহাবী, তিনি একেবারে পরিষ্কারই বলেছেন নবীজির মা বাবা ইমানদার। এটাই বিশ্বাস রাখবেন, এটা আমার নবীর মহব্বতে বিশ্বাস রাখবেন, নবীর মা বাবা জান্নাত। এরপর একটা মাসালা বলি, আল্লাহর হাবিব বলেছেন কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিত্রা, প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করে ফিত্রাতের উপরে,
প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করে ইসলামী ফিতরাতের উপর মানে মুসলমান হয়ে জন্ম হয়, হিন্দুর ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, বৌদ্ধর ঘরে হোক বা ইহুদি নাসারা যে কোনো দলের হোক, মুসলমানের ঘরে হোক, প্রত্যেক সন্তান মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। কিন্তু পরিবেশের কারণে কেউ হিন্দু হয়, কেউ খ্রিস্টান হয়, কেউ বৌদ্ধ হয় অন্যান্য, আর আমরা তো পরিবেশে এমনি জন্ম হয়েছি মুসলমান হইয়া, আর পরিবেশের কারণে মুসলমানই হয়ে গেলাম, তাহলে আমাদের ভাগ্য ভালো। প্রত্যেক সন্তান ইসলামী ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, এটা রাসূলের পাকের হাদিস, প্রসিদ্ধ হাদিস। মনে রাখবেন এই কথাগুলি, যেহেতু আমার নবীজি নবুয়ত প্রচার করার আগেই নবীজির পিতা মাতার ইন্তেকাল হয়ে গেছে, সেহেতু বোঝা গেল তিনারা ইসলামী ফিতরাতে মারা গেছে। যেহেতু ওনারা শিরিক করছে, মুশরিক ছিল, এই ধরনের কোনো প্রমাণ নাই, তাহলে ন্যূনতম আপনাকে ধরে নিতে হবে ওনারা ইসলামী ফিতরাতের উপরে ছিলেন। কোন মূর্তির পূজা করছে, কোন গায়রুল্লাহ পূজা করছে, এরকম কোন প্রমাণ নবীর মা বাবার ব্যাপারে কেউ দেখাইতে পারবে না। এজন্য ওনাদেরকে ধরে নিতে হবে ইসলামী ফিতরাতের উপরে ইন্তেকাল করেছেন। তো ইসলামী ফিতরাত বা ফিতরাতের উপরে যারা মারা যায়, পৃথিবীতে এখনো অনেক মানুষ আছে যাদের কাছে ধর্মের দাওয়াত, ইমানের দাওয়াত পৌঁছায়নি। আফ্রিকার জঙ্গলে এরকম কিছু মানুষ আছে, অ্যান্টার্কটিকা আছে একটা প্রদেশ, মহাদেশ আছে, বরফের দেশ, ওখানেও এমন কিছু মানুষ আছে যাদের কাছে এখনো ইসলামের দাওয়াত পৌঁছে নাই। ভারতও কিছু লোক আছে যাদের কাছে এখনো ইসলামের দাওয়াত পৌঁছে নাই। ওই মানুষগুলির কি হবে যাদের কাছে ইমানের দাওয়াত আসেনি? আল্লাহ রাসূল এটা ব্যাখ্যা দিয়েছেন সহিহ রাওয়ায়েতে, মুস্তাদরাকে হাকিম উল্লেখ, হাশরের ময়দানে আল্লাহ তাআলা ওই মানুষগুলিকে আনবেন আলাদা করে। যারা ইমানের দাওয়াত পায়নি, যারা নবীর দাওয়াত পায়নি, ইসলামের দাওয়াত যারা পায়নি, তাদেরকে আলাদা ডেকে আনে। এক একজনকে ধরেন বিশাল এক আগুনের কুণ্ডলি, বিশাল অগ্নিকুণ্ড, ওটার সামনে আল্লাহ তাআলা বলবেন তুমি এই আগুনে ঝাঁপ দাও, যে ফিতরাতের উপর মারা গেছে তাকে বলবে, অর্থাৎ ঈমানের দাওয়াত পায়নি, তাকে হাশরের ময়দানে আল্লাহ তাআলা বলবে তুমি আগুনে ঝাঁপ দাও। তখন কিছু মানুষ আছে আল্লাহ বলার সাথে সাথে আগুনে ঝাঁপ দিব, কিছু মানুষ আছে বলবে আল্লাহ আগুনে ঝাঁপ দিব, আমনে জানি না ভাই না, আমি দেখকে আমি এটা যে কেমনে ঝাঁপ দিতাম, এরকম প্রশ্ন তো। যারা আগুনে ঝাঁপ দিবে, তারা ঝাঁপ দেওয়ার পরে আল্লাহর হুকুম মোতাবেক ঝাঁপ দেওয়ার পরেই দেখবে আগুনের ওই পারে জান্নাত। আর যারা ঝাঁপ দিবে না, প্রশ্ন তুলবে, তাদেরকে আল্লাহ বলবে তোমরা জাহান্নামে যাও। তখন তারা প্রশ্ন করবে আল্লাহ কেন, এই যে আমি ডাইরেক্ট হুকুম দিলাম, আমি স্বয়ং আল্লাহ কোন মাধ্যমে না, ডাইরেক্ট হুকুম দিলাম ঝাঁপ দাও, তোমরা ডাইরেক্ট হুকুম দাই মানছো না, আমার নবীর মাধ্যমে হুকুম গেলে তাই তোমরা ওটা মানতা না, এটা দিয়া বোঝা গেছে। এটা সরাসরি হাদিসের রাসূল এবং সহিহ হাদিস। ইসলামী ফিতরাতের উপরে যারা ইন্তেকাল করেছে তাদেরকে হাশরের ময়দানে আল্লাহই পরীক্ষা করবে। আপনাদের কি মনে হয়, ধরে নিলাম নবীজির পিতা মাতা ইসলামী ফিতরাতে দীন হানিফের উপরে ছিলেন, তো তারা আপনাদের কি মনে হয় যেহেতু কাবা ঘরের সাথে যাদের সম্পর্ক, তারা কি হাশরের ময়দানে আল্লাহর হুকুম মানবে নাকি মানবে না? নবীর মা এবং বাবা আল্লাহর হুকুম মানবে নাকি মানবে না? তাহলে কারণ মানবে, এর অন্যতম কারণ নবীজির পিতা মুশরিক ছিলেন, কেউ প্রমাণ দিতে পারবে না। নবীজির মা কোন ধরনের জেনার কাজে পাপাচারে লিপ্ত হয়েছিল কে প্রমাণ দিতে পারবে না? নবীজির বাবা যে দীন হানির ছিলেন, সৎ চরিত্রের অধিকারী ছিলেন তার প্রমাণ অসংখ্য রেওয়ায়েত উল্লেখ মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে ইমাম কাস্তালানি এনেছেন। নবীজির বাবার কপালে যখন নূরে মুহাম্মাদি ছিল, তখন মক্কার অসংখ্য নারী মহিলারা তিনার কাছে বিবাহ বসার জন্য রাজি হয়েছিল, একান্ত সম্পর্কে রাবকা নেবার জন্য রাজি হয়েছিল, কিন্তু নবীর বাবা রাজি হয়নি। বন্ধুরা আমার গভীর মনোযোগ, আমি এই বিষয়টা একটু লম্বাই হয়ে করে ফেলছি, আমি আসলে এদিকে আসার একটু ইয়ে ছিল না, মানে আলোচনাটা আমি করবো আমার মাথায় চুল পরিমাণও চিন্তা ছিল না, কিন্তু হঠাৎ চলে আসছে। ওই যে নবীজি মায়ের কবর জিয়ারত করতে গেছে কথাটা হাদিস থেকে বললাম, ওখান থেকে আমার মনে এসে গেছে, বলে ফেললাম দাদুরে আমার নবীজির পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তেনার কপালে নূরে মুহাম্মাদি ছিল, মক্কা
সুন্দরী রূপসী তন্বী নারী মেয়ে যারা ছিল তারা আব্দুল্লাহর সাথে বিবাহ বন্ধনের জন্য পাগল ছিল এমন কি একান্ত সময় কাটাইবার জন্য প্রস্তাব দিয়েছিল কিন্তু নবীজির আব্বা জান কারোর সাথে এ ধরনের খারাপ কাজে জড়িত হননি এ থেকে বোঝা গেল তিনি কোন বদ চরিত্রের লোক ছিলেন না তিনি উত্তম চরিত্রের লোক ছিলেন এগুলি প্রসিদ্ধ কথা বাবা হেবুল্লাহ দুনিয়ার মধ্যে ইমাম কাস্তালানি উল্লেখ করেছেন মাদারুজ নবুওয়াতের মধ্যে আছে আর নবীজির মায়ের ব্যাপারে কোন ধরনের নেগেটিভ কোন বর্ণনাই নাই নাম হলো আমিনা নাম কি আমিনা শব্দের অর্থ কি জানেন বলেন আমিনা শব্দের অর্থ জানেন নি জানেন না নিরাপদ শান্তির জায়গা কোন ধরনের অশান্তি অশৃঙ্খল অনিরাপদ এই ধরনের না নিরাপদ আমিনা বন্ধুরা মা ওই নামের মধ্যে বোঝা যায় ওনারা আল্লাহওয়ালা ছিলেন আল্লাহকে বিশ্বাস করতেন তাওহীদে বিশ্বাসী ছিলেন রিসালাতের দাওয়াত সরাসরি ওনাদের কাছে যায়নি এইজন্য তাদেরকে ডাইরেক্ট মুসলমান না বললে তাদেরকে বেঈমান বলতে পারবেন না যেহেতু তারা কোনো শিরিকের কাজে জড়িত হয়নি তারা ঈমানদার ছিলেন কাবা ঘরের রক্ষণাবেক্ষণ যারা করতেন সেই বংশের লোক ছিলেন এবং আল্লাহকে বিশ্বাস করতেন মারহাবা বলেন